আবারও একটি মর্মান্তিক ঘটনা। এবারের ঘটনা আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন আছিমগঞ্জ ঘরভাঙ্গা। সাইরা বেগমের দুই বছরের সন্তান ইমরান হোসেন বৃহস্পতিবার দুপুর দুটা থেকে নিখোঁজ। খোঁজাখুঁজি করা হয়েছে অনেক, না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার, কিন্তু ইমরান হোসেনের কোনো হদিস মেলেনি। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ইমরানের মৃতদেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে শিশুটিকে। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। বাচ্চা বাড়ি থেকে একটা ছেলে মোবাইলে বেশিছে আমার কাছে, আর ও ছেলে বাড়াইয়া গেছে, আর দেড়টা থেকে দুইটার ভিতরে আমার বাচ্চার খোঁজ আর নাই। আবন্ধ নাই, রাত তিনটার সময় মেসা বকল ধরছি, মেসা বকলে কইছেন বাচ্চা মরা আনি বন্ধ ভালাইব। আমার বাচ্চা এখন মরা পাইছি বন্ধ। ইমরান হোসেন, তার বাবার নাম বিলাল উদ্দিন। ঘটনাটা কবে হয়েছে? কালকে দেড়টা থেকে দুইটার ভিতরে। আচ্ছা, কেউ কিছু সন্দেহ? ও রাজন কইয়া একটা ছেলে সন্দেহ। ঠিক, কোন সময় লয়ে গেছে? দেড়টা থেকে দুইটার ভিতরে। তারপরে আপনারা কিতা করছেন? আমি কাজও গেছি, গিয়া তো ইয়া আমার বাচ্চা, আর আমি কাজের বাড়ি ফোন করে কইছেন তোর বাচ্চা লগে নিয়ে। আমি কইছি আমার বাচ্চা লগে না, তুমি তাই না আমার বাচ্চা কান খায় নিছে কো না। ও আস্তা ফুরকি তুকাইছেন বাচ্চার পাইছেন না, আস্তা রায় তুকাইছেন বাচ্চা পাইছেন না। সকালে এক সাতটা থেকে আটটার ভিতরে এক অত কিনি পানি তো অত গোটা পানি তো আমার বাচ্চা খাইতে ইয়া পাইছে। এই জায়গা ও বন্ধ জমিন এড়ার সাইটো আকাশঙ্গন। আচ্ছা, তারপরে? আর ও বাচ্চা আমার পাইছি বাচ্চা, আর বাচ্চার খবর খেয়ে পাইছি না। আর তারা যেরা মারছে এরা খালি আমার কইরা ও ভাইবে ও ভাইবে ও ভাইবে ও ভাই। বাড়ির দারণ মানুষ। নাম কিতা? ও রাজন, এক নম্বর। আর রাজনের তার মাসির বাড়ি আইয়া আমার বাচ্চা নিছে, মাসির নাম হইল সাফিয়া, সাফিয়া বেগম। আর তার নানির নাম কিতা? তার নানিও চালা আনছে, তার নানির নামই কেন আমি জানি না। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।